ঢেকির সাবত চুবুরি কপাই দিয়া ব্যস্ততা আর না থাকে, কারণ ঢেকির ঠাই ললে এতিয়া যন্ত্রয়। মাঘর বিহু বলে কলেই প্রায় দশ পনেরো দিন আগরে প্রায় পিঠা পনার ব্যস্ততা থাকে জিয়রি বুয়ারির। ঢেকি খালত ব্যস্ততা বাহে মাঘ বিহুর। এনে দৃশ্য আপনার বা মোর বাবে কিছুদিন আগলৈকে সুলভ আছিল, পিছে এই দৃশ্য আর নোহা হয়ে আহিব, কারণ যন্ত্র। এতিয়া চিরা পিঠা সান্দহ গুড়ি প্রস্তুত করা সম্ভব হয়ে উঠিব যন্ত্রর জড়িয়ে। প্রথমে চাই লোক যন্ত্রটোর কারুকার্য অলপ। চিপাজারৰ দুই ভাতৃয়ে সাজি উলিয়াইছে এই যন্ত্র। সম্পূর্ণ নিজস্ব কারিকরী কৌশল ব্যবহার করে চিপাজারৰ মেহতার হুসেন আর মুস্তাক আহমেদৰ লকডাউনের চিন্তার ফসল এয়া। অসমীয়ার বিশেষকে বহুত আদরের আসলে, আগতেও আসলে মানুষে ঢেকিত তৈরি করে পেলে এই সান্দহটো জলপান করে খাইছিলে। সেই বস্তুটো মানে কি বজারত বিক্রি করব নোৱাৰে মানুষে আর মানে সহজলভ্য নয় বস্তুটো, যেহেতু ঢেকিত তৈরি করাতো বহুত কষ্টকর হয়। গতিকে আমি ভাবিছিলোঁ যে তেনেকুৱা যন্ত্ৰ এটা তৈয়াৰ কৰি আমি ৰাইজৰ মাজত সেই সান্দহটো বিলাই দিব পাৰিম নেকি। তেনেকুৱাকৈ সেই লকডাউন সময়ছোৱাত আমি চিন্তা চৰ্চা কৰি মেচিনটো তৈয়াৰ কৰিছোঁ। লকডাউনতেই এই মেচিন প্ৰস্তুত কৰি চাৰিটাকৈ মেচিন ডেৰ লাখ টকা দৰত বিক্ৰীও কৰিছে এই দুই ভাতৃয়ে। আৰু এই মেচিনটোৰ জৰিয়তেই ভোগালীৰ বতৰত সান্দহ প্ৰস্তুত কৰি উলিওৱাৰ প্ৰচেষ্টা অব্যাহত ৰাখিছে। গ্ৰাহকে আদৰি লৈছে মেচিনত উৎপাদিত সান্দহ। এইটো মেচিনৰ মূল্য প্ৰায় 1,50,000 টকা হ'ব, যিহেতু বস্তুবিলাকৰ যথেষ্ট দাম হ'ল, মটৰ বা অন্যান্যবিলাক সেইবিলাক লৈ নিৰ্ধাৰণ কৰা হৈছে। ঢেকি হয়তো অতীত হ'ব। ইতিমধ্যেই অসমীয়া থলুৱা পিঠা পনা সান্দহ গুড়ি চিৰা আদি প্ৰস্তুত কৰিব পৰা বিভিন্ন যন্ত্ৰ বজাৰত উভৈনদী হৈছে, আৰু এইবাৰ সান্দহ প্ৰস্তুত কৰা এই মেচিনক লৈও ব্যাপক চৰ্চা। কাজেই লকডাউনতো যে সৃষ্টিশীল কিবা এটা কৰি জীৱন জীৱিকাৰ পথ মোকলাব পাৰি তাক প্ৰমাণ কৰিলে চিপাজাৰৰ এই ভাতৃদ্বয়ে। চিপাজাৰৰ পৰা ঋষিপদ চহৰীয়া, DY 365।